হাই, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। তোমরা আজ আমার যে ভিডিওটা পাবে, ওই ভিডিওটা আমার স্টকে ছিল। আজকে শুক্রবার, শুক্রবার রাত্রিবেলা যে ভিডিওটা আমি ছাড়ব, এই ভিডিওটা আমার স্টকে ছিল। গত রাত্রিবেলা থেকে আমার শরীর খারাপ, অন্য কিছু না, ভয়ের কারণ নেই, সর্দি কাশি, প্রচণ্ড সর্দি কাশি হচ্ছে, তাই আমি নতুন ভিডিও করতে পারিনি। আমি বাজারে গিয়েছিলাম, ওষুধপত্র কিনে নিয়ে এসেছি, ওষুধ খাচ্ছি। বাজার থেকে আমি পাঁচখানা রুটি নিয়ে এসেছিলাম, রুটি খেয়েছি আর মুড়ি খেয়েছি। আমি আজকে রান্না করতে পারিনি, রান্না করার মতন সময়ও পাইনি, আর শরীরটাও আজকে দিচ্ছে না রান্না করার মতন। তোমরা ভিডিওটা ভেবে হয়তো ঠিক বুঝতে পারবে না কী ব্যাপার। যাই হোক, আমি তোমাদের বোঝানোর জন্য, জানানোর জন্য, আমার তো ওই ভিডিওতে এন্ড করাই আছে, তবুও আমি এলাম তোমাদের সঙ্গে খোলাখুলি ব্যাপারটা জানানোর জন্য। আজকে শুক্রবার রাত্রেবেলা যে ভিডিওটা পাবে, এই ভিডিওটা আমার স্টকে ছিল, স্টকের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি। বাইরের খবর কিন্তু খুবই খারাপ, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তোমরা সবাই খুব সাবধানে থাকবে, আমি তোমাদের জন্য খুব চিন্তায় আছি, খুব টেনশনে আছি তোমাদের জন্য। আমি সতর্ক থাকব, অবশ্যই থাকব, তোমাদের জন্যই আমাকে বেশি সতর্ক থাকতে হবে। যাই হোক, আমি আপ্রাণ চেষ্টা করব কালকে নতুন ভিডিও একটা করার জন্য। যদি পেরে উঠি অবশ্যই আমি পোস্ট করব এবং ভিডিও করব, আশা করি পারব, দেখা যাক শরীর কদ্দির। এমনি সরি, অন্য কোনো অসুবিধা নেই, প্রচণ্ড ঠান্ডা, সর্দি কাশি, আর কিচ্ছু না। যাই হোক, আমি তাহলে তোমাদের বোঝাতে পারলাম। আবার বলছি, তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থাকবে, আমি তোমাদের জন্য খুব টেনশনে আছি, আমিও সাবধানে থাকব। একা মানুষ তো, যতই সাবধানে থাকি না কেন, বাইরে একটু যেতেই হয়, আমি বাইরে যেতে চাই না। আজকে বাইরে গেছি খুব ভয়ে ভয়ে, কারণ দেখলাম বেশিরভাগ লোকেরই মাস্ক নেই। কেন নেই আমি জানি না, কেন ওরা মাস্ক ব্যবহার করতে যায় না। যাই হোক, আমি আর সময় নষ্ট করছি না, আমি আর ভিডিওটা বড় করছি না, তোমাদের আমি বোঝাতে পারলাম। তোমরা সবাই ভালো থাকবে, সতর্ক থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। হাই, দেখো এতক্ষণ আমি বাসনগুলো মেজে নিলাম, তা বাসন আমি আজকে কলতলাই মাজলাম, কারণ ট্যাঙ্কের জল এত ঠান্ডা, ওই ট্যাঙ্কের জলে বাসন মাজতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেছে, তাই আমি কলতলাতেই বাসনগুলো মাজলাম। আমি প্রথম থেকে তোমাদের শেয়ার করিনি, এখন একটুখানি শেয়ার করিয়ে দিচ্ছি। এই দেখো, বাসনগুলো মেজে আমি ঝুড়িতে রেখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ঝুড়িতে রেখেছি বাসনগুলো মেজে। আর এই কাচের পাত্রগুলো আমি একটু আলাদা করে রেখেছি, কারণ ঝুড়িতে রাখলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি এখানে রেখেলাম। আমি এখান থেকে একটু বাদেই, এখান থেকে আমি ফার্স্টে কাচের পাত্রগুলো সরিয়ে নেব।
হাই, দেখো আমি এখন লাঞ্চে এলাম, এখন বাজে 2:50। বাইরে খুব আওয়াজ হচ্ছিল, তাই আমি অনেকক্ষণ ধরেই বসে আছি। আওয়াজটা কমলে আমি ভিডিওটা করব। তা প্রায় 20 মিনিট, আধ ঘন্টা হবে বসে আছি। যাই হোক, আমি আমার লাঞ্চটা এখন শুরু করছি। আজকের মেনু উচ্ছে, শিম আর বিন সেদ্ধ। আমি এখানে শুধু লঙ্কা দিয়েছি, তেল বা লবণ দেইনি। এখানে আছে বেগুন পোড়া, আমি বেগুন পোড়াতেও শুধু লঙ্কা দিয়েছি, তেল বা লবণ আমি দেইনি। আর আছে চিকেন, চিকেনে আমি আজকে কোনো সবজি দেইনি। তাহলে 3 রকম আছে, আমি তাহলে খেতে আরম্ভ করি, ইটিং শো শুরু করি। প্রথমে আমি উচ্ছা, বিন আর শিম সেদ্ধ নিচ্ছি। আমি যখন তিনতলায় ভিডিও করতাম, তখন কিন্তু আমি সেদ্ধগুলো গোটা রাখতাম। তারপরে তোমরা কমেন্টে জানালে যে একটু মাখিয়ে নিতে, তারপর থেকে আমি মাখিয়ে নিই। তা নাহলে আমি আগে শুধু গোটা গোটা রাখতাম, গোটাই খেতাম। উচ্ছা সেদ্ধটা খুব ভালো লাগে, খাওয়াও দরকার। খুব টেস্ট হয়েছে এই উচ্ছা, শিম আর বিন সেদ্ধটা। এই একটা শিম দেখো রয়ে গেছে, মাখানো হয়নি। আমি রাত্রিবেলা তিতো জাতীয় জিনিস খাই না।
খুব ঠান্ডা পড়েছে, দুখানা সোয়েটার গেঞ্জি আর জামা গায়ে দিয়ে সারাদিন থাকি, তাও আমি শীতে থরথর করে কাঁপি। রাত্রিবেলায় একটা লেপ, একটা হালকা কম্বল, একটা কাঁথা গায়ে দিই, সারা রাত শীতে কাঁপি। এবার আমি নিচ্ছি বেগুন পোড়া, আমার খুবই প্রিয় খাবার। এখন আমি নিচ্ছি চিকেন, ট্যাঙ্কের জলে বাসন মাজার জন্য ঠান্ডা লেগেছে, অন্য কোনো কারণ না।
আমার ভাত খাওয়া শেষ, বাকিগুলো আমি আমার খাওয়াটা এখানে শেষ করলাম, ইটিং শোটা, বাকিগুলো আমি পরে খেয়ে নিচ্ছি। আজকের মতন আমি আমার এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আমি আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।